السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في شأن رسوله توصيف له وتنقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا رحمة للعالمين. النبي رحمة خزينة جر نورانی قدم لے گئے یثرب حولو مدینہ. اللہم صلی مولانا محمد وعلی آلی سیدنا. हजारो बेटा बेदोनार पोरे फिरे आशोनी तुमी अपनो घरे ठीकी ना अरी दिने रानो तुमी चोड़िए दिते चले गेले मदीनाय मौका चेड़े. हे रसूल तुमाके भूलिया भीके मनो करे. अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आली
সাইয়েদেনা আরিখে নাগে তুমি দিনি বজারের কাজে নিজেকে দিয়ে চবিয়ে মারহাবা আরে তাই ফেরি কাফেরেরা ছিনিল নশে আলো দোষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে আরে ফাতরের আঘাতে কত বিগত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সুন্নিয়া শেখ রাসূল নবীর গোলামের নবীর প্রেম বুকে নিয়ে দরুদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো কে খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো সালাতুন ইয়া রাসূল সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলানো শহে আরদ সমা নূরুন আলানো সালাতুন ইয়া রাসূল সালামুনিয়া সকলে মহব্বতে জিকির করেন লা ইলাহা জবানে কইলে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ও তুমি আদম হাওয়া বানাইলা মোলা দুনিয়াতে পাঠাইলা আদম হাওয়া বানাইলা মনিব দুনিয়াতে পাঠাইলা হাই হাই তিনি সবাচার কাদার পরে তিনি সবাচার কাদার পরে দোয়া কবুল করিলা জবানে কইলে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা ও বাইজন বহু দরে মদিনা আমরা কেমনে যাব জানিনা বহু দরে মদিনা আমরা কেমনে যাব জানিনা হাই হাই দয়া কর দয়াল আল্লাহ দয়া পোরাও মনির বাসনালা ইলাহা জবানে কইলা ইলাহা মুহাম্মদিলা ইলাহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن أقربكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المكين الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليك زمین میں لے نہیں ہوتی زمن میلا نہیں ہوتا بولنا سبحان اللہ اری زمین میں نہیں ہوتی زمن میلا نہیں ہوتا اری محمد کے وہ ناموں کا کفن میلا نہیں ہوتا اری محمد کے وہ ناموں کا کفن میلا ہوتا اری محبت کا میلی والے سے وہ جذبہ ہے سنو لوگو ٹھیک نا اری محبت کا میلی والے سے جذبہ ہے سنو لوگو کہ یہ جس من میں سما جائے یہ جس من میں سما جائے وہ من میلا ہوتا اری زمین میں لیے نہیں ہوتی زمن میلا نہیں ہوتا اری جو نام مصطفیٰ جو میں نہیں تو کرتی کبھی آ کے بولنا سبحان اللہ جنہیں ہمارے نبیر نورانی نام مبارک شنے در ایب ہمائے দুই বিদ্যাঙ্গুল চুমা দিয়ে চুকের মধ্যে মালিশ করবে আল্লাহর হাবিব বলে কিয়ামতের আগে তার চুককে কোনো অসুখ হবে না সুবহানাল্লাহ তো শায়ের কে রাওয়া হে আরে জো নামে মুস্তাফা জো মে নিহি দুকি তি কবি আকে কে পেহনে লে প্যার جو انہیں کا کہ پہننے پیار جو انہیں کا بدن ملا نہیں ہوتا کہ زمین میں لیے ہوتی زمن میلا نہیں ہوتا اری محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا সরল মনা আমার সুন্নি মুসলমান ভাই বাবারা বিশেষ করে মাহফিলে যারা এখন আসতে পারেন নাই আসার পথ রয়েছেন তারা সহ উপস্থিত মাইকের আওয়াজ শ্রবণকৃত পর্দাড়া অবস্থানরত মাসকুরাত খাবাতি আবেদা সালেহা তৈয়বা তাহেরা শাকেরা জাকেরা
সে আমার মা ও বোনেরা রহমানী ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় হাজিরিন সবাই কেমন আছেন আওয়াজ দিয়ে বলেন সবাই কেমন আছেন এবার বলেন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালো রেখেছেন কে এই আওয়াজে মানি না আরে জোরে বলি কে সেই আল্লাহর শুকর আদায় করে সকলের হৃদয়ের গভীর স্থল থেকে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ পারিপাশাপাশি লাখ কোটি দরুদ ও সালাম জানাচ্ছি মক্কার নবী মদিনার জ্যোতি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হাম গুনেগার কা ফরিদার শফিউল মুজনিবিন আনিসিল গারিবিন রাহাতাল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন মিজবাহিল মুকাররিবিন মুহিব্বিল ফকরাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন سيد الثقلين نبي الحرمين امام القبلتين وسيدتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين ابي القاسم محمد صلى الله عليه وسلم جي نبي আমাদের কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যেখানে উম্মত বিপদে পড়বে সেখানে যেই নবী আমাদেরকে রহমতের চাদর বিছিয়ে উম্মত বলে বুকি টেনে নেবেন দয়া করবেন মায়া করবেন নাই নাই যেই নবী আমাদের সাকারাতের বিছানায় সাত সাগরের পানি দিগলে যখন তৃষ্ণা মিটবে না ওই মহা মুসিবতে যেই নবী হাউজে কাউসার নিয়ে শিওরে দাঁড়িয়ে রইবেন ওই মদিনার নবী নূরানি কদম মোবারকে লাখ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করে হৃদয়ের গহীন স্থল থেকে যেই অন্তর বানিয়েছে আল্লাহ নবীর ভালোবাসাকে জায়গা দেওয়ার জন্য সেই অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা নিয়ে একবার বলি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ তারি সাথে সাথে লাখ কোটি কোটি শুকরগুজার করছি সেই আল্লাহর মহান ولی কামিলদের যাদের বসিলাই মদিনার নবীর ইসলাম আস্তে আস্তে 610 খ্রিস্টাব্দে ইসলাম প্রতিষ্ঠার পর যাদের সদকায় 1208 খ্রিস্টাব্দে এদেশের মাটিতে ইসলাম পেলাম জি আল্লাহর ولی বাবা শাহজালাল শাহ পুরান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সিকান্দার গাজী নাসিরউদ্দিন সিপাহসালার চট্টগ্রাম শরীফের বারৌলিয়া যাদের বসিরাই আল্লাহ পাক এই ভূমিকে ইসলামের আলো দিয়ে আবাদ করেছেন ওই সমস্ত আল্লাহর ওলিদের শুকর আদায় করে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয় জোরে বলেন কষ্ট হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব আছে কিনা জোরে বলেন সওয়াব আছে কিনা কয়জোর কেমন সওয়াব আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে বলেন সরকারে মদিনা জবান করে বলে উম্মত যে সুবহানাল্লাহ তোমরা পড়ো ওই সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেই আল্লাহর হাবিব বলেন যিনি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা একবার আল্লাহু আকবার বলবেন আল্লাহ পাক তার আমল নামাই সামায়ে দুনিয়া তথা আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আল্লাহর হাবিব বলেন 500 বছরের রাস্তা একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ এত পরিমাণ সওয়াব উম্মতের আমলনামার মধ্যে দিয়ে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ তো তো আমরা সেই সওয়াবের ভাগীদার হতে চাই কি চাই যাদের সওয়াব লাগবে তারাই আওয়াজ দিবে আর যারা বলেন আমরা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছি তাদের বলার দরকার নাই যাক আল্লাহ সকলকে মনোযোগ সহকারে মাহফিলে বসার তৌফিক দান করুক আমিন বলেন প্রিয়রা হাজিরিন মাহফিল কমিটি আমাকে একটি বিষয় দিয়েছেন আমাকে বলা হয় যে হযরতে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে মতামত হলো আফজালুন নাস বাদাল আম্বিয়া নবীদের পরে উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম স্থানের ব্যক্তি যার পজিশন সব উম্মতের উপরে তার নাম সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সুন্নি বাবারা নবীর গোলামেরা
ওই সাইয়েদনা আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে দ্বীনের এত এত খেদমত করেছেন যার খেদমতের উপর রাজি হয়ে আমার নবী বলেছেন পৃথিবীর জমিনের আমার উত্তম বন্ধু আমার ডান হাত হচ্ছে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহর হাবিব বলেন আমি নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর কতগুলো আসমানে হুজুরি ছিল জমিনে হুজুরি ছিল আর আমি মদিনার নবীরও জমিনে দুইজন হুজুর আছে আসমানে দুইজন হুজুর আছে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে জানতে চাই আপনার আসমানের হুজুরগুলোর নাম কি আল্লাহর হাবিব বলো উম্মত শোনো শোনো আসমানে আমি নবীর দুই যে দুইজন হুজুর আছে তাদের নাম হচ্ছে হযরত মিকাইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন নবীর আসমানের হুজুর আর জমিনের মধ্যে আল্লাহর নবীর যে দুইজন হুজুর ছিল একজনকে ডান হাত আর একজনকে বাম হাত বলা হয় আল্লাহর নবী বলেন ওই দুইজন হুজুর হলো একজন হচ্ছে হযরত উমর আল ফারুক আর একজন হুজুরের নাম হচ্ছে সিদ্দিক আকবর জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সিদ্দিক আকবর তিনি কেমন ব্যক্তি যিনি ইসলামের জন্য এত খেদমত করেছে এত বেশি বেশি কুরবানি দিয়েছেন যার কুরবানির প্রতি আমি নবী সন্তুষ্ট হয়ে বলে দিলাম পৃথিবীর জমিনে আমার সিদ্দিক আকবর এত বেশি বেশি ইসলামের জন্য খেদমত করেছে বিদায় আমি নবী আমার উম্মতকে বলে দিলাম হুব্বু আবি বকরি ওয়া শুকুরিহি ওয়া জীবন আলা উম্মতি সাইয়েদনা সিদ্দিক আকবর অন্তর থেকে ভালোবাসা আল্লাহর নবী বলে হুব্বু আবি বকরি ওয়া শুকুরিহি আবু বকর সিদ্দিককে ভালোবাসা অন্তর থেকে মহব্বত করা আবু বকর সিদ্দিকের শুকর আদায় করা মাহফিল করে করে তার গুণকীর্তন করা তার জীবনী আলোচনা করা তাকে অন্তর দিয়ে ভালোবাসা ওয়াজিবুন আলা উম্মতি আমি নবী আমার উম্মতের উপর ওয়াজিব করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যারা আছো তাদেরকে আমি ডিক্লার করে দিলাম হুব্বু আবি বকরিন ওয়া শুকুরিহি ওয়াজিবুন আলা উম্মতি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলে যে সিদ্দিক আকবর ইসলামের জন্য এত কুরবানি ত্যাগ যা ভোলার মতো নয় তো সিদ্দিক আকবর যেহেতু এত খেদমত করেছেন এত কোরবানি দিয়েছেন ওই সিদ্দিক আকবরকে অন্তর দিয়ে ভালোবাসা তার গুণকীর্তন করা শুকর গুজার করা আমি আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ সকলে মুহাম্মদ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شكرا محبة دون الشريف بلين الله مولانا محمد وعلى آل سيدنا তিনি তার বিখ্যাত কিতাবের মধ্যে বলেন যে কিতাবের নাম হচ্ছে তানজিহুল মাকানাতুল হায়দারিয়া ওই কিতাবের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন আমার সিদ্দিক আকবর তিনি এমন একজন ব্যক্তি ছিল যে সিদ্দিক আকবর ইসলামে আসার আগে জন্মের পরে কোনোদিন মূর্তি পূজা করে নাই সুবহানাল্লাহ বলে সিদ্দিক আকবর তিনি এমন ব্যক্তি যে ব্যক্তি ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠার আগে তিনি যে 42টা বছর হায়াতে জিন্দেগি কাটাইলেন যে সিদ্দিক আকবরের জন্ম হয়েছে 568 খ্রিস্টাব্দে ওই সিদ্দিক আকবর তিনি ইসলাম প্রতিষ্ঠার 42 বছর আগে দুনিয়াতে আসলেন আলা হযরত বলেন 42 বছর ইসলামকে যারা কাটাইলে জীবনের ওই 42 বছরে যখন ইসলাম ছিল না ওই 42 বছরে তিনি 1 সেকেন্ডের জন্য মূর্তি পূজা করে নাই 1 সেকেন্ডের জন্য তিনি মদের গ্লাস হাতে নেই নাই সিদ্দিক আকবরকে যদি প্রশ্ন করা হয়
আবু বকর ও সিদ্দিক আকবর আপনাকে প্রশ্ন করলাম হুজুর আমরা জানতে চাই মদের গ্লাস কেন হাতে নেন নাই মূর্তি পূজা কেন করেন নাই আমরা জানতে চাই সাইয়েদিনা সিদ্দিক আকবর বলেন ও নবীর উম্মতেরা আমি কেন মদের গ্লাস নেব জাগিনি যুগ থেকে আমার জন্মের পর থেকে আমি যাকে ভালোবাসি যার সাথে আমার বন্ধুত্ব হলো আমি যার সাথে 24 ঘন্টা আমার জীবন কাটাইতাম ওই মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন কোনদিন মূর্তি পূজা করে নাই আমি সিদ্দিক আকবর কেন করব আমি যেই নবীকে ভালোবাসতাম যার প্রেমে আমি পাগল ছিলাম জাহেলী যুগে যিনি আমার বন্ধু ছিল ইসলামের আগে জন্মের পরে যেই নবীর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল ওই নবী তো জাহান নবী আফেরুজ জামা যেই নবী পৃথিবীর জমিনে 1 সেকেন্ডের জন্য কোনদিন মদ খাই নাই 1 সেকেন্ডের জন্য যিনি কোনদিন মদের গ্লাস হাতে নেই নাই আমি সিদ্দিক আকবর কেন নেব যেখানে আমার বন্ধু নবী নেই নাই সেখানে আমিও সিদ্দিক আকবর কোনদিন খাই নাই জোরে বলেন সুবহান বলে প্রত্যেক দুনিয়ার বন্ধু তার বন্ধুকে ফলো করে তার বন্ধু যেই রকম তিনিও সেই রকম হওয়ার চেষ্টা করে একজন মক্কুর তার বন্ধুকে মক্কুর বানায় এক গাদাটি তার বন্ধুকে গাদাটি বানায় আর এক নামাজি তার বন্ধুকে নামাজি বানায় সিদ্দিক বলে যেখানে আমার নবী মদের গ্লাস হাতে নেওয়া তো দূরের কথা মদের বোতলের সামনেও যাই নাই সেখানে আমি সিদ্দিক কেন কাবো দূরে বলেন না সুবহান সকলে মহব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আরে সিদ্দিক আকবর নবীর প্রেম সাগরে টোপি দিয়ে মনি মুক্তা আহরণ করে মারহাবা আরে সিদ্দিক আকবর নবীর প্রেম সাগরে টোপি দিয়ে মনি মুক্তা আহরণ করে সে মনি মুক্তার আলো সে মনি মুক্তারালো আজ রয়েছে অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে বলো অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আবার বাইরে আবার সিদ্দিক বলে ও দুনিয়ার মানুষেরা আমি সিদ্দিক আকবর কেন মূর্তি পূজা করব আমার বন্ধু নবী কোনদিন মূর্তি পূজা করতে আমি দেখি নাই আমি কেন মদের গ্লাস হাতে নেব আমার বন্ধু কোনদিন মদ খাইতে দেখি নাই আমি কেন থারাদারের কাছে যাব আলা হযরত বলেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে একদিন তার আব্বা যান বড় হাত ধরে ডাক দিয়ে বলে বাঁচা আবু বকর ছোট অবস্থায় আপন আব্বা যান ডাক দিয়ে বলে বাবা আবু বকর এদিক আসো আমি তোমার হাত ধরলাম আব্বা যান ডাক দিয়ে কই সিদ্দিক এদিক আসো আসো ভাই আবু বকর আজকে তোমাকে নিয়ে আমরা মূর্তি পূজা করতে যাব আসো মূর্তির ঘরে আজকে তোমাকে নিয়ে যাব তোমার থেকে আমাদের প্রতিমাকে পূজা করতে হবে আমাদের মূর্তিকে তোমার পূজা করতে হবে এই কথা বলে সিদ্দিক আকবরের আব্বা যান তাকে নিয়ে মূর্তির ঘরের মধ্যে গেলেন ও সুন্নি ভাইরা আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা মসজিদে যাই কি যাই না আর একটু জোরে বলেন যাই কি যাই না আব্বা ছোট বাচ্চা 7 বছরের বাচ্চাকে হাত ধরে বলে বাবা রে ঘরের মধ্যে আর এক একা কত থাকবি আয় আল্লাহ রে দুইটা সিজদা দিয়ে আসি আরো জোরে বলেন না ও নবীর গোলামেরা এবার সিদ্দিক আকবরের আব্বা বলে আমার আব্বা আমার হাত খানা ধরে মূর্তির ঘরের মধ্যে আমারে নিয়ে গেলেন
নিয়ে যাওয়ার পর সিদ্দিক আকবরের আব্বা তাকে ইন্ডিকেট করে বলতেছেন, এ আবু বকর শোনো, হাযিহি ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা। এ আবু বকর, ইনি হচ্ছেন আমাদের বড় খোদা। ও সিদ্দিক, তাকে তুমি সিজদা করো, ইনি হচ্ছেন আমাদের দুনিয়ার মালিক, তাকে সিজদা করো, ইনি আমাদের খালিক, তাকে সিজদা করো, ইনি আমাদের বড় খোদা, তুমি তাকে সিজদা করো। সিদ্দিক আকবর বলে, আব্বা জান সিজদা করতে নিয়ে আইলেন নাকি? বলে, জি বাবা। বাবা, ঠিক আছে, আমি মেনে নিলাম, সিজদা করে রাখ, আমার কতগুলো দাবি আছে এগুলো মানতে হবে। সুবহানাল্লাহ। সিদ্দিক বলে, আব্বা আব্বা, আপনি বাইরের মধ্যে চলে যান, আপনার মূর্তির সাথে আমার কতগুলো কথা আছে। ও আব্বা, আপনি একটু বাইরে চলে যান, আমি মূর্তিকে পূজা করব, ঠিক আছে? আগে মূর্তির সাথে আমার পার্সোনাল আলাপ সাক্ষাৎ। আরে জোরে বলবেন না বাবা। ডাক দিয়ে বলে, আব্বা আব্বা, ফার্স্ট টাইম পূজার আগে আমার কথা আছে, মূর্তির সাথে আমার পার্সোনাল কথা আছে, সেগুলো সারতে হবে। আগে আমি পূজা করবো না, সিজদা করবো না, আগে মূর্তির সাথে আমি কথা বলতে চাই, আপনি একটু বাইরে চলে যান। আব্বা বাইরে চলে গেলেন, সিদ্দিক আকবর আবার ডাক দিয়ে বলতেছেন, এ মূর্তি নিজায়ুন ফাতুইনি, এ মূর্তি, আমি ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে কিছু নাই, আমার তৃষ্ণা পেয়েছে, আমার কিডা লেগেছে, আমার খাউন দাও, খাউন দাও, আমারে ভাত দাও, আমার পেটে খাবার দাও, আমার থেকে কিডা পেয়েছে, আমারে খাবার দাও। হাদিসে পাকের মধ্যে দেখা যায়, ওই মূর্তি কানা সিদ্দিক আকবরকে কোনো কিছু দিতে পারে না। সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, মূর্তি খাবার চাই, কিডা লেগেছে, আমারে খাওন দাও, দেখা যায় মূর্তি দিতে। সিদ্দিক আকবর বলে, এ মূর্তি, মার কাছে যখন চাইতাম খিটা নিয়ে, মারে যদি বলতাম মা ভাত দাও, তাইলে মা আমার এক প্লেট ভাত বেড়াই দিত। বাবার কাছে যদি গিয়ে বলতাম, এ বাবা আমার পেটের মধ্যে খিদা লেগেছে, খিদার জ্বালা সইতে পারি না, আব্বা ভাত দাও, তাইলে বাবা ভাত দিত। এখন তুমি তো আমার আব্বার খোদা, আমি তোমার থেকে ভাত চাচ্ছি, আমার খিদা লেগেছে, আমার খাওন দাও, খাবার দাও, খিদা লেগেছে। ওই মূর্তি হাতও নাড়তে পারে না, হাও বলতে পারে না, নাও বলতে পারে না, জবাব দিতে পারে না, খাবারও দিতে পারে না। এবার সিদ্দিক আকবর মনে মনে ভাবে, বুধই আমার আব্বার মূর্তির নাকি মনে হয় খাওয়ার শেষ হয়ে গেছে। বলে, আরেকটা জিনিস চাইব, যদি খাবার শেষ হয়ে যায় তাইলে আরেকটা কথা বলি। সিদ্দিক বলে, ইন্নিয়ারিন ফাক্সিনি, এ মূর্তি, আমার আগায়ের মধ্যে পড়ার মতো কোনো বস্ত্র নাই, আমি বস্ত্রহীন, আমারে বস্ত্র দাও, আমায় কাপড় ছাড়া আমারে কাপড় দাও, আমার পরনের মধ্যে কাপড় নেই, আমারে কাপড় দাও, আমার থেকে কাপড়ের দরকার, তুমি আমারে কাপড়ের ব্যবস্থা করে দাও। দেখা যায় ওই মূর্তি কথা বলতে পারে না, কাপড়ও দিতে পারে না, বাপ চাইলেন বাতও দিতে পারে না, হা না কিছু বলতে পারে না। এবার সিদ্দিক বলে, মূর্তি, কাপড় চাইলাম কাপড় দিতে পারো নাই, ভাত চাইলাম ভাত দিতে পারো নাই, মূর্তি তারপরও কি তুমি খোদা দাবি করবা, তারপরও কি তুমি বড় খোদা এটা দাবি করবা? এবার সিদ্দিক তার জালালিয়তের মধ্যে তিনি চলে গেলেন, সিদ্দিকিয়তের শক্তি দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটি পাথর এবার হাতের মধ্যে নিলেন, পাথর কানা হাতের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর বলে, ফাইন কুনতা ইলাহান, এরপরও যদি তুমি খোদা হয়ে থাকো, এরপরও যদি বাদ চাইলাম দিতে পারো নাই, কাপড় চাইলাম দিতে পারো নাই, এ মূর্তি, ফাইন কুনতা ইলাহান, এরপরও যদি তুমি খোদা দাবি করো, এরপরও যদি তুমি ইলা দাবি করো, ফামনা নফসাকা, তাইলে আমি বড় পাথর কানা দিয়ে তোমার আঘাত করব, তুমি নিজেরে নিজে আমার আঘাত থেকে বাঁচাও, যদি তুমি বাঁচাইতে পারো তাইলে মেনে নেব তুমি বড় খোদা, আর যদি বাঁচাইতে না পারো তাইলে আমি কোনোদিন তোমাকে ইলা হিসেবে মানবো না। জোরে বলেন সুবহান, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর বড় পাথর নিয়ে ডাক দিয়ে বলে, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাকা, যদি খোদা দাবি করো তাইলে আমার থেকে তোমারে তুমি বাঁচাও। সিদ্দিক এই কথা বলে ম্যাডিস্টের মধ্যে মাথার মধ্যে একটা আঘাত করলেন, খোদার কসম একবারই মারতে দেরি মূর্তি ভেঙে চোরমার হয়েছে। আর একটু জোরে বলবেন না, আঘাত করলেন কয়কানা? আরো জোরে, সিদ্দিক আঘাত করলেন কয়টা? কি দিয়ে করলেন? পাথর দিয়ে। মাথার মধ্যে যখন পাথর দিয়ে আঘাত করলেন,
হাদিসে পাকের মধ্যে দেখা যায় এক আঘাতের কারণে মূর্তি আর নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে নাই, মাস করে বেঙ্গালার জমিনের মধ্যে পড়ে গেছে, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, সিদ্দিক আকবর যখন মূর্তি ভাঙলেন বিকট শব্দ হলো, বিকট শব্দ হওয়ার পরে এবারে তিনি বলতেছেন মূর্তি থেকে খাবার চাইলাম দিতে পারে নাই, ভাত চাইলাম দিতে পারে নাই, কাপড় চাইলাম দিতে পারে নাই, বিদায় ব্যঙ্গে দিলাম। এখন ভাঙ্গার আওয়াজ যখন চারদিকে ছড়িয়ে পড়লো, বিকট শব্দের আওয়াজ যখন হলো, তার আব্বা যান বাইরের থেকে এবার দৌড়ে মেরে ভিতরের মধ্যে এসে দেখতেছে মূর্তি মূর্তি জায়গায় নাই, ভেঙে গেছে। শক্তি দিয়ে তো আব্বা বলে হাই হাই তুই কি কাজ করলি, তুই তো আমার খোদার খোদা করিস, খোদা আমার তারা তুই শেষ করে দিলি, ঠিক আছে তোরও আমি রাখবো না শেষ করবো। ব্যাত হাতে নিয়ে যখন ছেলেরে মারার জন্য দৌড়াচ্ছেন, সাথে সাথে তার আম্মা যান সামনে এসে বাধা দিয়ে বলতেছে খবরদার আমার ছেলের আঁশও চিটতে পারবে না। আমাদের দেশেও আমরা যখন অপরাধ করি আমাদের আব্বারা আমাদেরকে শাসন করার জন্য দৌড়াই মারার জন্য, ঠিক নেবে ঠিক আর জোরে হন না, এখানে গৌস আজমের আব্বা তাকে দৌড়াইছেন, দৌড়াইতে দৌড়াইতে খবরস্থান ফারুক যাচ্ছে, গৌসে পাক দেখতেছেন কবরস্থান কবরের পার দিয়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে আব্বার মায় সহ্য করতে না পারি ওদিকে কবরের মুর্দাটা দাঁড়ায় যাচ্ছে উড়ে উঠে। তো গৌসে পাক বলতেছেন আব্বারে যদি আর একটা আঘাত করেন সারা জীবন কেয়ামতের জন্য যারা মুর্দা দুনিয়াতে যাবে তাদেরকে আমি তুলে ফেলবো, অটোমেটিকলি যদি আর একটা আঘাত করেন সমস্ত মুর্দাকে আমি তুলে ফেলবো, এই সিস্টেমটা কেয়ামত পর্যন্ত জারি রাখি দেবো। আব্বা যান সেদিন বুঝতে পারলেন গৌস আজম এটা কত বড় আল্লাহর বলিয়েটা, দেখেন আবার সেম ডেট সিদ্দিক আকবর যখন তার আব্বার দৃষ্টিতে একটা ছোট অপরাধ করে ফেললেন, খোদাকে ভেঙে ফেললেন, তো তো যাই হোক ইনি তো ওনার খোদা, এটা তার আব্বা জানের মূর্তি প্রতিমা, তো তুমি সহ্য করতে পারেন নাই, ব্যাট নিলেন হাতের মধ্যে, ব্যাট নিয়ে মারার জন্য সামনে গেলেন, দেখা যায় আম্মা জানে সে বলে খবরদার আমার ছেলের গায়ে হাত দিতে পারবে না যতক্ষণ আমি মা দুনিয়াতে বেঁচে আছি, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। সকলে মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইরা মা বলে স্বামী দাঁড়াও, আসামি আমি যতক্ষণ বেঁচে আছি আমার ছেলের গায়ের মধ্যে আঘাত করতে পারবে না, আমার ছেলে কোনো অন্যায় কাজ করে নাই, যা করেছে ভালো করেছে বলে কেমন কথা বলো, আমাদের মূর্তিকে ভেঙে ফেললো তারপরে বলো তোমার ছেলে ভালো কাজ করেছে, আমার চোখের সামনে অপরাধ করলো আর তুমি মা বলো আমার ছেলে অন্যায় করে নাই, আমি বাপ নিজে দেখতেছি সে আমার চোখ অন্যায় করেছে, মূর্তি ভেঙে ফেলেছে আর তুমি মা বলো অন্যায় করে নাই। সিদ্দিক আকবরের মা বলে স্বামী ও স্বামী আমার ছেলে অন্যায় কাজ করা তো দূরের কথা, অন্যায় কাজের ধারে কাছেও যাইতে পারে না কেন জানি, বলে যেদিন আমার ছেলে সিদ্দিক দুনিয়ার জমিনে তোর শিবেনেছেন সেদিন আমি মা একা ছিলাম, সেদিন আমি মার খেদমত করার জন্য দুনিয়াতে কোনো মহিলা ছিল না। আমার ভাইয়েরা আমরা জানি দুনিয়াতে আমাদের মা বোনরা যখন প্রসবমতি হয় যখন তারা বাচ্চা প্রসব করে বাচ্চা ডেলিভারির সময় বাচ্চা আউট হওয়ার সময় চারদিকে ডাক্তার আর নার্সেরা দাঁড়াই তাকে খেদমত করার জন্য, ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না। আমার ভাইয়েরা যাদের হাসপাতালে না মান টাকা নাই তারা দড়িনি কেনে বাড়ির মধ্যে বসায় রাখি, যখন পেন উঠে তখন যেন স্ত্রীর খেদমত করতে পারে, কেউ সিনার মধ্যে মালিশ করে দেহি আর কেউ মাথার মধ্যে পানি ঢেলে ঢেলে ওই নারীকে সান্ত্বনা দেয়, আসেনে নাই জোরে বলেন আসেনে নাই। আমার ভাইয়েরা সিদ্দিকের মা বলে স্বামী শোনো আমার জেলা বকর যেদিন দুনিয়ার জমিনে তো সীমান্তেছেন সেদিন তুমি বাবা ছিলে বাইরে ব্যবসার কাজে তুমি বাইরে ছিলা, আমি মহিলা ওই আমার ঘরের মধ্যে আমি একা একা ছিলাম,
আমার বড় কষ্ট হচ্ছিল, আমার বড় কষ্ট অনুভব হচ্ছিল, তখন আমি দেখতে পেলাম জান্নাত থেকে আমার আল্লাহ সারজন বড় বড় করে দুনিয়ার জমিন আমি আমার খেদমতের জন্য নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে চার কানা ফুর আমার আল্লাহ পাঠাই দিয়ে ওই ফুরেরা দুনিয়ার মধ্যে এসে আমি আমার খেদমতের মধ্যে নেমে গেলেন। ওই হুরেরা এবার আর দেরি করে নাই, এবার তারা কি করলেন, কেউ আমার বুকের মধ্যে মালিশ করে, কেউ পাকা দিয়ে আমারে বাতাস করে, এই বাবা আমার খেদমতের মাধ্যমে সিদ্দিক দুনিয়াটা তো শিব আনলেন। আর কেন শুনলো বলবেননি, সুবহানাল্লাহ বললে সব হয়, এটা শুরুতে বলে দিছি যাতে সুবহানাল্লাহ বলাতে কোনো ঘাটতি না হয়, এজন্য আল্লাহ আমাদেরকে মন ভরে বলার তৌফিক দান করুক। আর কেন শুনলো বল না বাবা। এবার মা বলা আমি দেখতে পেলাম আমার চেয়ে সিদ্দিক আকবর এবার দুনিয়াতে যখন তো শিব আনলেন, চার কানা ফুর আমার খেদমতের জন্য আল্লাহ পাঠাই দিলেন, এবার সিদ্দিক যখন দুনিয়াতে এসে গেলেন গায়েবি ভাবে আল্লাহ পাক আওয়াজ দিচ্ছেন, এ আইয়া উম্মাতুল্লাহ, এ আল্লাহর সত্যিকারের বন্দিনী, সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও, সুসংবাদ তোমাকে সেই আজাদ সন্তানের কারণে সুসংবাদ দিলাম, শুভ সংবাদ দিলাম, এমন একজন সন্তান তোমার থেকে দুনিয়াতে আজকে আসতেছে যার নাম হবে আতিকুল্লাহ, যার লোকপ হবে আতিক, আমার আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবেন, যিনি দুনিয়াতে কোন অন্যায় পাপ কাজ করতে পারে না ওই আতিক আল্লাহর বন্ধু, তিনি দুনিয়াতে আজকে তশরিফ আনতেছেন, শুধু তা নয় ও আবু বকরের মা শোনো শোনো, তিনি হবেন আসমানের মধ্যে তার নাম হবে সিদ্দিক। আরো জোরে বলেন না বাবা, বলে আসমানের ফেরেশতারা যাকে সিদ্দিক হিসেবে চিনবে, আসমানের কোটি কোটি ফেরেশতাদের কাছে যিনি সিদ্দিক নামে নামকরণ হবে যার, আর দুনিয়ার জমিনে যার নাম হবে আবু বকর, ওই আবু বকর দুনিয়ার জমিনে যাওয়ার পরে তিনি মদিনার নবীর বন্ধু হবেন, প্রধান খলিফা হবেন, সুবহানাল্লাহ। ওই সিদ্দিক দুনিয়াতে রহমতুলিল আলামিন নবী, তিনি একান্ত সহচর হবেন, বন্ধু হবেন, রফিক হবেন, আমার নবীর খুব কাছের ব্যক্তি হবেন, শুধু তা নয় ও আবু বকরের মা, আমি আল্লাহ বলে দিচ্ছি যার সুসংবাদ প্রচার করার জন্য আমি আল্লাহ গায়েবী ভাবে তোমার কানে আওয়াজ পৌঁছাই দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আলা হযরত তিনি তার কিতাব তানজিহুল মাকানাতুল হাইদারিয়ার মধ্যে বলেন, ইনি এমন একজন আবু বকর যিনি ইসলাম দুনিয়াতে আসার আগে মূর্তি পূজা করেন নাই। আর জোরে বলেন না, যিনি ইসলাম দুনিয়াতে আসার আগে ওদের গ্লাস হাতে নেই নাই, এখন আমরাও দুনিয়াতে মুসলমান দাবি করি কি করি না, আমরা ডেলি বা কয়বার খাই। জোরে বলেন না, অনেকে জীবন একবার খাই, সে অনেকে সপ্তাহে একবার খাই, আবার অনেকে বলো যে তো ডেলি খাওয়া পরে ঘুমের আগে নইলে ঘুম নয়, এরকম আছে না নেই, জোরে বলুন আছে কি না, তারাই আবার সিদ্দিক আকবরের আশেক দাবি করে, তারাই আবার নবীর আশেক গোলাম দাবি করে। বাবা দাবি করি আমরা সুন্নি মুসলমান, কিন্তু সুন্নি যদি হতে হয় নবীকে দিলের মধ্যে স্থান দিতে হবে, নবীকে যিনি দিলের মধ্যে গেঁথে রাখতে পারবেন স্থান দিতে পারবেন, খোদা কি কসম তিনি কোনোদিন মদের গ্লাস হাতে দিতে পারবে না, কথা বলেন ঠিক কি না, জোরে বলেন ঠিক কি না, যিনি নবীকে দিলের মধ্যে স্থান দিবে তিনি কোনোদিন নবীর বিরুদ্ধে বলতে পারবে না, মা খেদমত বাদ দিতে পারবে না, ওলি আল্লাহর জিয়ারত বাদ দিতে পারবে না, যিনি নবীকে সিনার ভিতর কেটে রেখেছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন, আর দুনিয়াতে ওই নবীকে যারা ভালোবাসবে তারা সিদ্দিক না হলে সিদ্দিক আকবরের গোলাম হবে। আল্লাহ পৃথিবীর জমিন ওই সিদ্দিক আকবরকে অনেকে ভালোবাসে, আবার বলে ঈদে মিলাদুন নবী করা বেদাত আছে না নাই, অথচ সিদ্দিক আকবর বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে যিনি মিলাদুন নবীর জন্য এক টাকা শুধু এক টাকা দিবে তার বেশি নাই, আল্লাহ যা দিয়েছেন
এর ভিতর থেকে মিলাদুন নবীকে ভালোবেসে নিজের একটা টাকা মিলাদুন নবীর জন্য দিবে বলে কানার ফিকি ফিল জান্নাহ বলে ওই মিলাদুন নবীতে এক টাকা ছাদা দেনে ওয়ালা এক টাকা ডোনেট দেনে ওয়ালা উনি কিয়ামতের ময়দানের পর জান্নাত আমি সিদ্দিক আকবরের মধ্যে হয়ে থাকবে সুবহানাল্লাহ আরে জোরে বলেন না বাবা আল্লাহ আমাদেরকে ওই সিদ্দিক আকবরের মতো নবীর প্রেমে নিজের জীবন যৌবন জানমাল ধন সম্পদ ইজ্জত আবরুকে উৎসর্গ করার তৌফিক দান করুন আমিন বলেন সকলে মহব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সকলে মহব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা বলি দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা বলি দিদার দাও গো আরশের বেগমান করে চেন কত শান কত মান মোর কামিবালা ঠিকিনা আরে আরশের বেগমান করে চেন কত শান কত মান মোর কামিবালা ও গো মদিনা হাত তুলে হাত তুলে ও গো মদিনা বালা মোর কামিবালা ও গো মদিনা বালা কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা বল দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা বল দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়ের সিদ্দিক আকবর তিনি বলেন আমার মদিনার নবীর কদমে আমি সিদ্দিক আকবর গিয়ে কখনো মুসলমান হওয়ার দেখেন বলে একদিন আমি সিদ্দিক আকবর সিরিয়ার মধ্যে গেলাম ব্যবসা করার জন্য আমি সিদ্দিক আকবর সিরিয়ায় গেলাম জাহেলি যুগ ইসলামে আসার আগে আমি বড় ব্যবসায়ী ছিলাম ও নবীর গোলামেরা আমি সিদ্দিক আকবর গেলাম বাজার করার জন্য বিক্রি করার জন্য সিরিয়ার বাজারের মধ্যে গেলাম আমি আমার কাপড়খানা বিক্রি করার জন্য সিরিয়ার মধ্যে যখন গিয়েছিলাম ও নবীর গোলামেরা শোনো আমি তখন একটা বাসা ভাড়া নিলাম রাতের বেলা বিশ্রাম করার জন্য সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ
সারা দিন সিরিয়ার বাজারে ঘুরে ঘুরে আমি সিদ্দিক আকবর বাজারের মধ্যে ঘুরে ঘুরে আমার মালকানা সামান কালামি বিক্রি করতাম। রাতের বেলায় বিশ্রামের জন্য একটা ঘর ভাড়া করলাম, এমন একজন ব্যক্তির ঘর ভাড়া করলাম যিনি পৃথিবীর জমিনের মধ্যে যার হায়াত হলো 700 বছরের কাছাকাছি, 400 years, যার বয়স হয়েছিল 400 বছর। ওই ব্যক্তির বংশের নাম ছিল ইজ্জত বংশ, ইজ্জত সম্প্রদায়ের বড় ব্যক্তি। তিনি দুনিয়ার কোন আম ব্যক্তি ছিলেন না, তিনি বড় আলেম ব্যক্তি ছিলেন যিনি তিনটা বরাবর আসমানি কিতাবের হাফেজ ছিলেন। তাওরাত যখন নাযিল হলো, তাওরাত আসার আগে পৃথিবীর জমিনে তাওরাতের চেয়ে বড় কিতাব ছিল না। তিনি বলে আমি ওই তাওরাত কিতাবের হাফেজ। আর যখন তাওরাতের পর জাবুর এলো, জাবুরের যে বড় কিতাব আল্লাহর জমিনের মধ্যে তখন আর ছিলেন না। তিনি বলে আমি জাবুর কিতাবের আলেম, জাবুর কিতাবের হাফেজ। তিনি বলেন ইনজিল কিতাব যখন দুনিয়ার জমিনে নাজিল হলো, ইনজিলের যে বড় কিতাব সেই সময় আর ছিল না। ও আমার ভাইরা, ওই ব্যক্তি বলেন আমি সেই ইনজিল কিতাবের আলেম, ইনজিল কিতাবের হাফেজ। বলে দিন কানা বড় বড় আসমানি কিতাব আমার সিনাই পাকের মধ্যে ছিল। ওই ব্যক্তি তিনি যে সম্প্রদায়ের ব্যক্তি, তার ঘর সিদ্দিক আকবর ভাড়া করলেন বিশ্রামের জন্য, সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, সিদ্দিক আকবর যখন তার ঘরে গেলেন বিশ্রাম করার জন্য, যখন তিনি তার ঘরে গেলেন, ইজ্জত বংশের বড় আলেম ব্যক্তি যার বয়স 400 বছরের কাছাকাছি, তিনি ডাক দিলেন, হে বাবা দিকে আসো। আমার সিদ্দিক আকবর কেটেকে ডাক দিলেন, সুবহানাল্লাহ। বলেন না, আরো জোরে বলবেন না বাবা, ডাক দিয়ে বলা বাবা এদিকে আসো। সিদ্দিক আকবর বলে মুরব্বী মানুষ ডাক দিলেন, চলে গেলাম। আমাদের দেশে মুরব্বী আসলে নাই, জোরে বলুন আসলে নাই, যুবক আসলে নাই। আসে যখন যুবকদেরকে মুরব্বীরা ডাক দেয়, যুবক ডাক দিয়ে বলে তো তুই কইলে লাগবে গিয়া, বলে কি বলে না, আরে জোরে বলেন, বলে কি বলে না, কত বড় কমবক্ত বেয়াদব আমাদের ছেলেগুলো, যারা মুরব্বীর সাথে বেয়াদবি করতেছে, ইনি হয় আপনার ছেলে না হয় আমার ছেলে, ঠিক নেবে ঠিক নাকি আসমান কি বিয়ে যদি বলে তো হয় না, ওর হয়তো ফোন আর বলো তুমি আর গুরু বিয়া দেবি দরকার হলো মুরব্বীর লই। এর জন্য আমার অভিভাবক ভাইদের বলবো সচেতন হয়ে যান, আপনার ছেলে কোন পথে পা বাড়াচ্ছে, কি হচ্ছে কি না হচ্ছে দায়িত্ব আপনার, ঠিক নেবে ঠিক। আর একটা জোরে হবেন না, তো কালকে আমাদের ময়দানে জবাব দিতে করতে হবে, কে হবে না খোয়াবে দেলে দেলে আল্লাহ হবে দৌড়া যা শুধু যার নাম হচ্ছে গুরু সিরে সিটি ফারি জয় কি যার নাম হরি কে তো হবে তো হবে আগে আরে নদীস আই জি বাতেলে শুনলি আইতে নামাজ ন ফরি তার বাপ তো কোনো দিন আর তাই লাগতো নামাজ শরীফ এলা ন হয় অবু তুই এখন পাইছ ইন্দিন যাইস এঙ্গর নামাজ নফরি বই নিয়ে তাকিস নামাজ সরখ দিয়ে তার বাপ খুদা কোনো দিন আর ন হয় খদা আর আব্বা যদি আর নামাজ তাগিদ দিলে আর সদ্য বৃষ্টির ক্ষমতা আছে না নামাজ বাদ দনর খদা আল্লাহ কাজ করো না হবে কি খদা আগে যান নাম তার বাপ করো এই বললে বাদি কিছু দিয়ে আর দ ঠিক নেবে ঠিক অনর লাগা দিব দেড় খোদা দরবার তো নত যদি বাইসতে মনে হয় ফোনর করো নত হেফাজত করা করি পাল্লা করি তো উদ্যান করো সকলে মোহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইয়ের আবার মুরব্বী ডাক দিয়ে বলে বাবা দিক আসো সিদ্দিক আকবর বলে ডাক যখন দিলেন আমি আর দেরি করি নাই এমন ভাবে তাড়াতাড়ি তার সামনে চলে গেলাম যাওয়ার পরে আমি দাঁড়ায় গেলাম দাঁড়ার পর মুরব্বী ওই ব্যক্তি আমাকে বলতেছে বাবা তোমার ঘর কি মক্কায় তুমি কি মক্কার থেকে এসেছো তুমি কি হারামে মক্কার থেকে এসেছো সিদ্দিক আকবর বলে মুরব্বী আমি হারামে মক্কার থেকে এসলাম হারামে মক্কা আমার বাড়ি ঠিক আছে বলে এবার মুরব্বী প্রশ্ন করে আবুবকর তুমি কি কুরাইশ বংশের লোক তিনি ডাক দিয়ে বলেন জি হুজুর আমার বংশের নাম কুরাইশ বংশ আর একটু জোরে মুরব্বী বলে আবুবকর তুমি কি বনি তাইম গোত্রের লোক কুরাইশ বংশের বনি তাইম গোত্রের মানুষ কিনা তুমি সিদ্দিক আকবর বলে হুজুর এটা ঠিক আছে আমি বনি তাইম গোত্রের মানুষ সিদ্দিক আকবরকে এবার মুরব্বী বলতেছে ও আবুবকর দাঁড়াও তুমি তোমার জামাত আর দুরো আর একটা নিদর্শন আলামত বাকি আছে আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ জোরে বললে মনে হয় পুলিশ আসি ধরে নিয়ে যাবে
নিয়ে যাবে বাবা নাকি সওয়াব হবে আল্লাহর হাবিব বলে সুবহানাল্লাহ যদি ঈমান আকীদা আমল এই বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সবগুলো নিয়ে একটা যদি সুবহানাল্লাহ বের করো বের করার আগে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন আমিন আমার ভাইয়ের আমার সাইয়েদনা সিদ্দিক আকবরকে মুরব্বি বলে বাবা জামা মুবারক তোলো সিদ্দিক আকবর বলে আমি জামা তুলবো না আমার বংশের নাম জিজ্ঞেস করলেন জানতে চাইলেন বললাম কুত্তে আসলেন যাইতে চাইলাম বলে দিলাম বংশ কি গোত্র কি সব বলে দিলাম এখন আবার বলতেছেন জামা তুলতে হবে আমি ততক্ষণ জামা তুলবো না যতক্ষণ কি জন্য জামা তুলবো এটা বলবেন না জোরে বলেন সুবহান কি জন্য আমি জামা তুলবো কাপড় তুলবো কি জন্য আমি আমার কাপড় উপরের দিকে টানবো এটা যতক্ষণ বলবেন না ততক্ষণ জামা উপরে তুলবো না সিদ্দিক আকবর কই ব্যক্তি বলে ও আবু বকর আমি তাওরাত এবং জবুর এবং ইনজিল কিতাবের মধ্যে পাইলাম আখরি জামানের নবীর আগমন হবে হেরেমে মক্কার থেকে বলে ওই নবী আসার সময় সন্তনি এসেছে ওই নবী দুনিয়াতে আত্মপ্রকাশ করার সময় আর বেশি দিন নাই বলে ওই নবী যখন দুনিয়াতে তশরিফ আনবেন ওই নবীকে 40 বছরের মাথায় নবুয়তী দেওয়া হবে ওই নবী যখন নবুয়তকে জাহির করবেন ওপেন করবেন যখন নবুয়তকে প্রচার করবেন সাথে সাথে তার কদমের মধ্যে গিয়ে দুজন ব্যক্তি প্রথম মুসলমান হবেন বলে তার দুজন প্রধান খলিফা হবেন তার দুজন বড় বড় উজির হবেন তার দুইটা একটা ডান হাত একটা বাম হাত হবেন বলে ওই নবীর দুজন সহচরের মধ্যে একজন জওয়ানের বয়স অতিক্রম করবেন আরেকজন হচ্ছে যুবক হবেন তিনি যুবক হবেন তার বৈশিষ্ট্য হলো তিনি দিনের জন্য পাগল পড়া হবেন তিনি আল্লাহর জন্য 24 ঘন্টা পাগল হবেন দিনের নেশায় তিনি পাগল থাকবেন আর যিনি জওয়ান কাল অতিক্রম করবেন যিনি জওয়ানের বয়সটা পার করায় দিবেন যিনি বৃদ্ধ অবস্থায় ইসলামের মধ্যে আসবেন সর্বপ্রথম ওই ব্যক্তি কানা তার নিদর্শন হিসেবে তাওরাতের মধ্যে পেলাম বলে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে ওই ব্যক্তি শারীরিকভাবে একটু দুর্বল টাইপের হবে হেরেমে মক্কা তার বাড়ি হবে কুরাইশ বংশের গরিব টাইমের মানুষ হবে ওই ব্যক্তি কানা পৃথিবীর জমিন আসার পরে তার স্পেশাল একটা চিহ্ন থাকবে নাভির নিচে বলে সিদ্দিক আকবর কাপড় কানা তুলো ওই চিহ্নটা যদি মিলে যায় তাহলে তুমি নবীর প্রধান খলিফা হবে সিদ্দিক আকবর বলে নবীর দোহাই যখন দিলেন আমি আর বাধা দেই নাই কাপড় তুলে দিলাম খোদার কসম কাপড় কানা তুলতে দিলি ওই ব্যক্তি কানা আমার নাভির নিচে যখন লাখানা দেখতে পাইলেন কাপড় তোলার পরে সাথে সাথে তিনি খানে কাবার শপথ দিয়ে বলতেছেন কাবার শপথ দিয়ে বলছি তুমি হচ্চ প্রধান নবীর সাহাবি সিদ্দিক আকবর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি নবীর প্রধান খলিফা আমার নবীর ডান হাত হবে নবীর প্রধান খাদেম হবে আমার নবীর সাহচর হবে ও সিদ্দিক আকবর আমি তোমার জন্য দোয়া করতেছি তোমাকে উপদেশ দিচ্ছি সিদ্দিক বলে আমাকে কিছু উপদেশ বাণী দিলেন আর তিনি আমার জন্য হাত তুলে দোয়া করলেন আর আমাকে বলতেছেন ও আবু বকর আমি দোয়া করে দিলাম আমার আল্লাহ তোমাকে তোমার জন্য যা রেখেছে তা যেন তোমারে দেয় আমার আল্লাহ যেভাবে তোমার জন্য যেটা বরাদ্দ রেখেছে যে বর্ণনা তাওরাতের মধ্যে এসেছে আমার ভাইয়ের ওই ব্যক্তি বলে আল্লাহ পাক তোমার জন্য যা রেখেছে তা যেন তোমার হাতে দান করে দেই দিনকে যেন তোমার জন্য সহজ করে দেই হেদায়েতের প্রতি মনোযোগী হও নবীর গোলামের দিকে মনোনিবেশ করো আমার ভাইরা সিদ্দিক আকবর পৃথিবীর জমিনের মধ্যে এসে যে নবীর গোলামি করবে আমার আল্লাহ সিদ্দিক আকবরের আগমনের দেড় হাজার বছর আগে তা তাওরাতের মধ্যে তুলে দিয়েছিল সিদ্দিক আকবর দুনিয়াতে এসে যে নবীর গোলামি করবে ফানাফির রসুল হবে আল্লাহ বলে এটা আমি মুসার কিতাবের মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি আল্লাহু আকবার বলবেন না বলে এটা আমার মুসা কালিমুল্লাহ পড়ছে সিদ্দিকের ইতিহাস ওই সিদ্দিকের ইতিহাস দাউদ খলিফাতুল্লাহ সুবহানাল্লাহ বলে তিনি পড়েছে জাতির কিতাবের মধ্যে আর ওই সিদ্দিক আকবর ইতিহাস আমি ইনজিলের মধ্যে নাজিল করে দিয়ে ঈসা রুহুল্লাহকে পড়াইয়েছে নবীর পক্ষে থাকলে লাভ আছে না আছে
नबीर पकेला थाकले लाभ कि दुनियाते ना दुनिया थेके जावार परेओ आछे जोरे कोनो शुने नाई कबरे मा नाई बाबा नाई दादा नाई दादी नाई नाना नाई आत्मीय नाई स्वजन नाई किच्छु नाई 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 सेखाने नबी आछेन नाई সেখানে প্রিয় মুর্শিদ আছেন নাই পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর ময়দানে মাহশরে যখন আপনি উঠবেন ওই মহা মুসিবতের দিনে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ বলে যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে মা ছেলেকে পরিচয় দিবে না বাবা সন্তানকে সন্তান বলে বুকে টেনে নিবে না স্ত্রী স্বামীর থেকে দূরে নিজের ছেলে বাবার থেকে দূরে বলো ওই দিন যখন কোন নবী কোন উম্মত কোন আপন কোন বন্ধু কোন বান্ধব কাজে আসবে না ওই দিন আমার মদিনার নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে তোমার আমার জন্য কাঁদবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তো আশেক রাসূলদের জন্য নবী আছেন না আছেন আরে জোরে বলবেন না আছেন আল্লাহ সেই নবী কন্তরের মধ্যে জায়গা দেওয়ার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলেন আমিন ওই নবী কি যিনি কলবের ভিতর জায়গা দিতে পেরেছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন সুবহানাল্লাহ যাকে ভালোবাসা আমার নবী ওয়াজিব করে দিয়েছেন তার নামই সিদ্দিক আকবর সিদ্দিক আকবরকে যে প্রশ্ন করা হয় কি দিয়ে এত বড় লকব অর্জন করলেন কিভাবে আপনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছি নবীর প্রেমে ফানা হয়েছি গোলামি করেছি যার প্রতিফল হিসেবে আমার নবী আমাকে গরু দান করে দিয়েছে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে নবীকে ভালোবেসে সেই সিদ্দিক আকবরের মতো পাগল হওয়ার তৌফিক দান করুক আমিন সকলে মুহাববত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়ের ওই ব্যক্তি বলে আবু বকর আমি তোমার জন্য দোয়া করে দিলাম আমার আল্লাহ দিনকে যেন তোমার জন্য সহজ করে দেয় হেদায়েতের প্রতি মনোযোগে হও পৃথিবীর জমিনে নবীর প্রেম জীবনে কোনোদিন ছাড়তে পারবে না নবীর গোলামি ছাড়বে না নবীর কদমটা ধরে দুনিয়ার থেকে চলে যাবা এবার সিদ্দিক মনে আমি চলে গেলাম আবার সিরিয়ার বাজারের মধ্যে আমার কাপড় বিক্রি শুরু করলাম সারা দিনের বেলা আমি আমার কাপড়গুলো বিক্রি করতাম বিক্রি করতে করতে এমন ভাবে বিক্রি করলাম এইবারের ব্যবসার মধ্যে আমার দুগুণা চৌগুণা লাভ হয়েছে সুবহানাল্লাহ সারা জীবনে ব্যবসা করলাম এত লাভ কোনোদিন পাইলাম না বলে সিরিয়ার মধ্যে যাওয়ার পর যেই ভাবে আমি লাভ পেয়েছি সেই লাভ কোনোদিন পাই নাই সিদ্দিক বলে ওইবার এমন ভাবে আমি লাভবান হলাম এবার অল্প দিনের ভিতরে আমার মাল সামান গুলো বিক্রি হয়ে গেল আমার কাপড় গুলো বিক্রি হয়ে গেল আমার কাপড় যখন শেষ হলো বেচা বিক্রি যখন শেষ হলো মনে মনে ভাবলাম সিরিয়ায় আসলাম আমি আমার কাপড় বিক্রির জন্য এখন কাপড় নাই বিক্রি শেষ হয়ে গেল এখন আমি আমার মাতৃভূমি মক্কায় চলে যাব সুবহানাল্লাহ বলে সিরিয়াতে আসলাম আমার যে কাপড় গুলো ছিল সেগুলো বিক্রির জন্য এখন তো বিক্রি শেষ এমন ভাবে লাভবান হলাম বলে সমস্ত কাপড় যেগুলো আনছিলাম সব বিক্রি শেষ এখন তো সিরিয়ায় আর বসে থাকার দরকার নাই সিরিয়ায় আর ঘোরাফেরা করার দরকার নাই বলে যেই মক্কা থেকে এসেছি আবার সেই মক্কায় চলে যাব আর জোরে আমার ভাইরা এবার সিদ্দিক আকবর বিদায় বেলায় মক্কায় যাওয়ার আগে মুরব্বি আলেম ব্যক্তির সামনে গেলেন যাওয়ার পর তিনি ডাক দিয়ে বলতেছিল মুরব্বি আমি মক্কার মধ্যে চলে যাব হুজুর আমি মক্কার মধ্যে চলে যাব সিরিয়ার মধ্যে আসছিলাম ব্যবসা করার জন্য হুজুর এমন ভাবে ব্যবসা করলাম বেশি বেশি লাভবান হলাম বেশি বেশি লাভ পেলাম হুজুর জানি সিরিয়ায় আসছিলাম সবগুলো এখন বিক্রি হয়ে গেছে এখন আমি মক্কায় চলে যাইতে চাই হুজুর যাওয়ার আগে আমি মনে মনে ভাবলাম যেহেতু আপনার কাছে এতদিন ছিলাম যাওয়ার আগে আপনার সাথে একটা শেষ দেখা করতে আসলাম একটু দোয়া নেওয়ার জন্য আসলাম সিদ্দিক আকবর বলেন হুজুর আমারে দোয়া করে দেন আমি মক্কায় চলে যাব এবার আমার ওই সিদ্দিক আকবরকে ডাক দিয়ে মুরব্বি বলেন সিদ্দিক আকবর মক্কার মধ্যে যাওয়া ঠিক আছে মক্কার মধ্যে যাওয়া ঠিক আছে মক্কায় যাওয়ার আগে আমার কতগুলো তুমি জিনিস নিয়ে যাইতে হবে আমার কতগুলো আমার তোমাকে নবীর কদমের মধ্যে দিতে হবে ওই ব্যক্তি বলে ও সিদ্দিক মদিনার নবীকে যদিও আমি না পাই হায়াত যদি আমার কম হওয়ার কারণে যদি বার্ধক্যের কারণে যদিও আমি মক্কায় যাইতে না পারি কিন্তু মনে রাখো জেনে রাখো
তোমার ওই নবীকে আমি নিজের অন্তর থেকে ভালোবাসি ও আবু বকর ওই মদিনার নবীর প্রেমে ওই মদিনার নবীর যে বর্ণনা তাওরাতের মধ্যে পেয়েছি ও আবু বকর ওই নবীর যে বর্ণনা ওই নবীর যে সিফাত সূরাতের বর্ণনা যাবরের মধ্যে পাইলাম ওই নবীর যে বর্ণনা ইঞ্জিল কিতাবের মধ্যে পাইলাম সেই তিনটা আসমানি বড় বড় কিতাবের লেখার ভিত্তিতে তার উপর ডিপেন্ড করে ওই মদিনার নবীর উপর আমি বৃদ্ধ মানুষ আমি কতগুলো নাতে রসুল লিখেছি সুবহানাল্লাহ আরেকটু ঘুরে বলেন না সুবহানাল্লাহ আমরা নবীর মাহফিলের মধ্যে নাত পড়ি কি পড়ি না আরে জোরে বলেন পড়ি কি পড়ি না সুন্নি শায়ের যারা আছেন নাথা যারা আছেন তারা নবীর সিফত নিয়ে তো এগুলো লিখতেছেন ঠিক নেবে ঠিক আরে জোরে বলেন না যে কবিতার মধ্যে আল্লাহর হামদ সানাহা যেখানে আল্লাহর তারিফ হবে যে কবিতার মধ্যে যে লেখনির মধ্যে সেটাকে হামদে বাড়ি তাহালা বলা হয় আরে জোরে সকলে মহাবুদ দরেশ্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাজার বেতা বেদনার পরে মাহফিল কমিটির অনুরোধ আবার এটা গাইতে হচ্ছে কারণ এরা একটা স্লিপ দিয়েছেন দেখে যে হুজুর ওই নাট আবার গান এই জন্য আশেক রসুলদেরকে বলবো যারা পারেন একটু সাথে সাথে পড়ার চেষ্টা করবেন আরে হাজার বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে ঠিকই না আরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আরে কে না কে তুমি দিনে পৌঁছারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে মারহামা আরে তাই ফেরি কফিরেরা ছিনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে ঠিক কিনা আরে জোরে বলেন না ঠিক কিনা আরে পাথরের আঘাত খেয়েছেন কিন্তু ধর্ম সারেন নাই পৃথিবীর জমিনে দান দান মোবারক দিয়েছেন তারপর নবী উম্মতি উম্মতি বলা ছাড়ে নাই আমার নবী তিনি কেমন নবী বলে যিনি পাথর খাওয়ার পরেও যিনি দান দান মোবারক শহীদ করে দেওয়ার পরে উম্মতকে বদুয়া দেই নাই ইনি হচ্ছেন আমার আপনার মদিনার নবী জোরে বলেন সুবাহ আরে পাথরে রাঘাতে কত বিগত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মদিনার নবীর প্রেমের উপর মদিনার নবীর জন্য তিনি কতগুলো নাত রসুল লিখলেন কতগুলো কবিতা লিখলেন ওই কবিতাগুলো তিনি আমাকে ডাক দিয়ে বলে ও আবু বকর যাও যাও নবীকে একটা সালাম দিবে আমার পক্ষ থেকে আর নবীর কদমের মধ্যে আমার কবিতাগুলো দিবা নবীর সাথে যখন তোমার দেখা হবে নবীকে আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিবা আর আমার মদিনার নবীকে আমার লেখা কবিতাগুলো দিবা ধরে বলেন সুবাহ সিদ্দিক আকবর কবিতাগুলো হাতে নিয়ে আবার তিনি চলে গেলেন মদিনার নবীর কাছে তিনি মক্কার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে এলাকাবাসী তার বন্ধু বান্ধবেরা সিদ্দিক আকবরের আগমনে খবর পাওয়ার পরে এবার সবাই সিদ্দিকের বাসার মধ্যে আসলেন বি
ডেবিট জমা দেন আবু বকর অনেক মাস করে অনেক দিন ধরে ব্যবসা করে সিরিয়ার থেকে এসেছে আমরা চলে তারে দেখতে যাই বন্ধু বান্ধবরা দেখতে গেলেন আমার ভাইরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না নাই আছে জুড়ে বলেন আছে না নাই আছে বিদেশ থেকে বড় ভাই আসতেছে ঘরের মধ্যে বন্ধু বান্ধব এসে ফুরাই গেছে ঠিক নেই বেটি এমনও বন্ধু আছে যারা বিমানবন্দরের মধ্যে গিয়ে বন্দুক আনতে রিসিভ করতে যায় ঠিক কিনা জুড়ে বলেন না সিদ্দিক বলেন আমি মক্কায় যখন গেলাম আমার বন্ধুরা আমাকে রিসিভ করার জন্য আসলেন আমার ঘরের মধ্যে এসে সবাই ভিড় জমাইলেন আমার ভাইরা সেদিন আমি দেখতে পেলাম আমার বন্ধুরা যখন আমার ঘরের মধ্যে আসলেন আমি বললাম ও বন্ধুরা শোনো মক্কার মধ্যে কি নতুন কোন ঘটনা ঘটেছে কিনা ঘটলে আমারে জানাই দাও সুবহানাল্লাহ বলা আমি জানতে চাই মক্কার জমিনে নতুন কোন ঘটনা ঘটেছে কিনা মক্কার জমিনে নতুন খবর কি তাজা খবর কি গরম সংবাদ কি নতুন কোন ঘটনা ঘটেছে কিনা ঘটলে আমারে জানাই দাও সিদ্দিক আকবর বলে আয় বন্ধুরা আরবের তাজা খবর কি থাকলে আমারে বলে দাও বন্ধুরা বলে এর চেয়ে গরম সংবাদ আর কি হতে পারে এর চেয়ে আশ্চর্যের সংবাদ আর কি হতে পারে ওই যে আবু তালেবের একটা এতিম পাতি যা তোমার বন্ধু ছিল ইনি নাকি নবী দাবি করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু বান্ধবরা বলতেছেন কয় আবু বকর এই টিকার মারাত্মক নতুন আশ্চর্যের সংবাদ আর কি হতে পারে যে তোমার একটা বন্ধু ছিল আবু তালেবের এতিম বাতিজা মৃত আব্দুল্লাহর ছেলে কয় ওই আব্দুল্লাহর ছেলে আল আবিন তিনি নাকি নবী দাবি করতেছে একটু জোরে বলে না সুবহানাল্লাহ কয়দিন নাকি নবী দাবি করতেছে যে ছেলের বাপ নাই ওই ছেলে কিভাবে আবার নবী দাবি করে এরকম বলে আবার নবীকে হারাত করে বলো তখন সিদ্দিক আকবর বললেন ঠিক আছে তোমরা যাও তাদেরকে কোন রকম একটা বিদায় দিয়ে দিলেন সিদ্দিক আকবর বলে ঠিক আছে তোমরা কোন রকম চলে যাও আমি একটু ওই নবীর কাছে দেখা করতে যাবো সুবহানাল্লাহ বিদায় দিলেন বিদায় দিয়ে বড় আখেরি তিনি আমার নবীর সাথে একটু মিট করার জন্য একটু দেখা করার জন্য তিনি আবার চলে গেলেন কোথায় গেলেন সরকার মদিনা কোথায় খবর লাগাই দেন খবর নিয়ে দেখা যাই আমার মদিনার নবী সরকার মদিনা দোজাহা কা বাদশাহ হম গুনেগার কা সরিদার আমাদের তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবী আখির জামা গুনাহগারদের কবরের সওয়ালের জবাব দেন ওয়ালা নবী তিনি তখন মা খদিজার কবরের মধ্যে ছিলেন মা খাদিজার হুজুরা মুবারকের মধ্যে ছিলেন সিদ্দিক আকবর দরজার বাইরে গিয়ে করাঘাত করে ভিতর থেকে মুস্তাফা ডাক দিয়ে বলে সিদ্দিক তুমি বুঝি এসে গেছো আরে জোরে বলবেন না আমার ভাইরা আল্লাহর নবী বলে সিদ্দিক ও আবু বকর তুমি বুঝি এসে গেছো আমি মদিনার নবীর কাছে আমার নবী দরজা করলেন সিদ্দিক আকবরের সাথে দেখা করলেন আমার ভাইরা সিদ্দিক আকবরের সাথে দেখা করার কারণে সিদ্দিক আকবর তিনি আবার দাঁড়ায় গিয়ে মুস্তফাকে কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি নবুয়তি পেয়েছেন আপনি নাকি নবী দাবি করতেছেন নাকি সত্য কিনা আল্লাহর নবী বলে হে আবু বকর ও সিদ্দিক আমি নবী দাবি করতেছি না আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে নবী বানাই পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবী এটা আমার কথা নয় এটা আল্লাহর ফয়সালা আমার আল্লাহ বলেছেন আমি নবী দুনিয়াতে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ বলে আমার নবুয়তের পক্ষের দলিল হচ্ছে খোদা লা ইলাহা আর একটু জোরে বলেন লা ইলাহা ওই সিদ্দিক জীবন কবে হেলাই কাটার সময় নাই আর এই জীবনটা হেলাই ধুলাই কাটার জন্য আল্লাহ বানাই নাই সিদ্দিক জীবনের মূল্য আছে জীবন গিনি দিয়েছেন আজ থেকে তার গোলামি করো ইসলামের প্রতি আমি তোমাকে আহ্বান করতেছি আল্লাহর হাবিব বলেন সিদ্দিক জীবন হেলাই দুলাই কাটাই দেওয়ার মতো জিনিস নয় এই জীবনের মূল্য আছে দাম আছে জীবনটা যিনি দিয়েছেন তার জন্য বরাদ্দ দাও তার প্রেমে কুরবানি দাও তার প্রেমে ভাড়া হয়ে দাও চিৎকার মারে বলে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ মুসলমান হব ঠিক আছে কিছু প্রুফ প্রমাণের দরকার আছে ঠিক নেবে ঠিক নবী আপনি যে নবী এটার কোনো দলিল আমাকে যদি সাবিত করতে পারেন আমার আর কোনো বাধ্যবাধকতা থাকবে না আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার ভাইরা আল্লাহ নবী বলে দলিল চাওনি সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী দলিল আমি চাচ্ছি না আমি শুধু একটা প্রমাণ চাই হালকা যদি আমাকে প্রমাণ দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব আল্লাহর নবী ডাক দিয়ে বলো আবু বকর
তোমার কি মনে আছে ওই যে সিরিয়ার মধ্যে যে বৃদ্ধের সাথে তোমার দেখা হয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও সিদ্দিক তুমি কি প্রমাণ চাও বলে প্রমাণ তাহলে নিয়ে নাও ওই যে সিরিয়ার জমিনে বৃদ্ধ মানুষের সাথে তুমি সিদ্দিক আকবরে যে দেখা হয়েছিল সেগুলো মনে আছে নি সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী যখন আমি সিরিয়ার মধ্যে গিয়েছিলাম আমার সাথে হাজারো বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়েছে হাজার হাজার বৃদ্ধ মানুষ আমি সিদ্দিক আকবরের মাল সামানাগুলো বিক্রি করেছে কিনে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি সেখান থেকে কোন বৃদ্ধ মানুষের কথা বলতেছেন আল্লাহর নবী বলে ও আবকর মনে আছে নি ইজ্জত সম্প্রদায়ের ধনাঢ্য ব্যক্তির কথা আয় সিদ্দিক তোমার কি মনে আছে নি ওই ইজ্জত সম্প্রদায়ের ব্যক্তি আমি নবীর গোলাম সিরিয়ার মধ্যে বসে বসে আমি মদিনার নবীর প্রেমে কতগুলো নাত রসুল লিখেছিল ওই ব্যক্তি কানা নাতগুলো লেখার পরে তুমি সিদ্দিক আকবরের হাতে দিয়ে বলেছে ও আবকর মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে যখন তুমি চলে যাবা যাওয়ার পরে আমার নবীর সাথে যখন তোমার দেখা হবে নবীকে দেখার সাথে সাথে আমার সালাম দিবা আর আমার লেখা নাগুলো নবীর হাতের মধ্যে তুলে দিবা জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক তোমার কি মনে আছে ওই বৃদ্ধ মানুষ যিনি সিরিয়ার থেকে আমার সালাম দিছে আর আমি নবীর উপরে কতগুলো নাত রাসূল লিখে পাঠিয়েছি সিদ্দিক পকেট থেকে বের করে এগুলো আমাকে দাও না এর চেয়ে বড় প্রমাণ লাগবে সিদ্দিক আকবর বলে আমি আশ্চর্য হলাম ওই ব্যক্তির সাথে যখন সিরি আমার দেখা হয় কথা হয় ডাইনি কেউ ছিল না বামে কেউ ছিল না সামনে পিছনে দেওয়াল সারা কিছু নাই কামরার ভিতর মুরব্বি আলেম আর আমি সেখানে ডানে বামে কেউ ছিল না ওই সময় সরকারে মদিনা ছিলেন মক্কায় আমি সিদ্দিক ছিলাম সিরিয়ায় মাঝখানে শত শত মাইলের দূরত্ব ব্যবধান পর্দা হাজার হাজার দেওয়াল আছে হাজার হাজার মাঝখানে বাধা আছে নবী মক্কায় আমি ছিলাম সিরিয়ায় তারপর আরেক বর্ণনার মধ্যে এসেছেন যখন তোমাদের দুইজনের মাঝখানে কথা হচ্ছিল জিব্রাইল আমিন সেই কথাগুলো আমি নবীর কানে এসে পৌঁছে দিয়েছি সিদ্দিক আকবরের কথাগুলো যদি মুস্তফার কানে পৌঁছায় আজ আমরা আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতেছি এগুলো মদিনায় যাচ্ছে কি যাচ্ছে না দুরুদ শরীফ যায় কি যায় না আল্লাহর হাবিব বলেছেন হাদিসে পাকের মধ্যে এটা ডাইরেক্ট সহিহ হাদিস পৃথিবীর সমস্ত ওয়াবি জামাতি খারেজিরা ফিজি সুন্নি গোষ্ঠী আলিবের যা প্রমাণ করলে আমি একবার কুত্তা খুলে যাই বিনতি আল্লাহর হাবিব বলেন সল্লু আলাইয়া ওয়াসাল্লিমু সুবহানাল্লাহ فَإِنَّ صَلَاتَكُمْ وَسَلَامَكُمْ تَبْلُغُونِ سُبْحَانَ اللَّهِ আল্লাহর হাবিব বলেন তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো আমি নবীকে সালাম দাও কেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দেব কেন দরুদ পড়ব কেন আল্লাহর হাবিব বলেন ফাইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি আর এক রাওয়ায়েতের মধ্যে সেটা তাবলুগুনি আইদামা কুনতুম সুবহানাল্লাহ বলে তোমাদের সেই পেশকৃত দরুদ সালাম গুলো সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমি নবীর কানে এসে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হই আইনামা কুনতুম তোমরা যে কানে বসে পড়ো না কেন সেগুলো সমস্ত রাস্তাঘাট ওপেন করে সবগুলো পাড়ি দিয়ে আমি নবীর মদিনায় এসে হাজির হয়ে যাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সকলে মহব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد محبت بولی حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد بدری
सीने चढ़ा इतिहाली माँ तेरी अश पे वही गया ता मुझे मानो मनता हस भी रबी जल्लाह माफी बल भी गैरुल्लाह नूरे मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद या मुस्तफा सल्लल्लाह या नारो मिन नूरिल्लाह सुभान अल्लाह बोलबेन ना या मुस्तफा सल्लल्लाह या नारो मिन नूरिल्लाह या खत्मुल अंबिया या सय्यद अल मुरसलीन हस्बी रब्बी मा फी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद अमार भाईरा अमार सिद्दीक अकबर बोल या रसूल अल्लाह আর প্রমাণের দরকার নাই নবী রে আমার কলমা শরীফটা শিখাই দেন আমি মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মহব্বতে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলে নবী রে প্রমাণ আমি চাইলাম ওই প্রমাণ কানা তো পেয়ে গেলাম এখন আর কোনো প্রমাণের দরকার নাই নবী রে কলমা শরীফটা দেন আমি মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ ঠিক আছে ঠিক আর সিদ্দিক আকবর বলে নবী আমার কলমা দেন दिन जाए मास जाए बसर जाए एक टाना नबीर खेदमत करते करते टाना तेर बसर नबी एवं इस्लामेर खेदमत करलाम नबीर खेदमत माने इस्लामेर खेदमत नबीर खेदमत माने आल्लाहर खेदमत सुभानाल्लाह आरो जुरे सुभानाल्लाह सिद्दीक अकबर बोले एक टाना तेर बसर सरकारे मदीनार गुलामी करलाम गुलामी करते करते तेरोटा बसर जखन पूर्ण हलो तखन मक्कार काफेररा तारा स्थिर होये आमार नबीके मक्का थेके बेर करे देयार चक्रांत करलो नबीके शेष करे दिबेन बोले मिटिंग करलो खाने काबार एकटा कामरा छिलो जे कामरार मध्ये ओई काफेर बेईमान नसारा यहूदी ওই উত্তরিক যারা ছিল এরা সবাই মিটিং বসলো যেই বৈঠকের নাম হচ্ছে দারুন নদওয়া সেই দারুন নদওয়ার মধ্যে সবাই বসে পড়লেন মক্কার বড় বড় কাফের নেতারা বসলেন বসার পর বেঈমান আবু জেহেল ওই মজলিসের সভাপতি ছিলেন সদরে মুকাররম ছিলেন তিনি বলতেছেন আজ আমাদের মিশন হলো দুনিয়ার জমিন থেকে আমার ভাতিজা মুহাম্মদকে শেষ করে দেওয়া জোরে বলেন নাউজুবিল্লাহ তখন আবু জেহেল বলতেছেন তো আমার বন্ধুরা তোমরা একজন একটা প্ল্যানিং বলো নবীকে কিভাবে শেষ করা যায় এখন একজন দাঁড়াইলেন কয় একটা কাজ করো জাহল জাহল তোমার ভাতিজা যে আছেন নবী মুহাম্মদ বলে ওনাকে আগুনের ভিতর ফেলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দাও একটু জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তানকে চিনেন ওই শয়তান একটা মুরব্বির সুরত নিয়ে বড় আলেমের সুরত নিয়ে তার ভিতর প্রবেশ করলেন নাউজুবিল্লাহ যাওয়ার পর তিনি বলতেছে খবরদার তোমরা কি বলতেছো কই নবীরই কিভাবে আগুনে জ্বালাইবা তো কিভাবে ওই ইব্রাহিম নামের একটা নবী দুনিয়াতে ছিল নমরুদ তাকে আগুনে পোড়ার জন্য বড় গর্ত খনন করেছে সেখানে ইব্রাহিম নবীকে ফেলেছে তো ইব্রাহিম নবীর পশম জ্বলার আগে আগে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আগুনকে বরফ বানিয়ে দিয়েছিলেন আগুনকে শান্ত করে দিয়েছিলেন সেদিন আমার আল্লাহ তো ওই নমরুদের আগুন কানা ইব্রাহিম নবীকে জ্বালান তো দূরের কথা একটা পশম জ্বলাইতে পারে নাই বলে তোমার যেটা তোমার প্রস্তাব সেটা ফেল হয়েছে তুমি বসে যাও বলে আরেকজন বলে নবীকে কি করা যায় তখন আরেকজন দাঁড়ায় বলতেছে কয় ওই নবীর কুফের ভিতর যে মক্কাতে হাজার হাজার কুফ আছে যে কুফের পানি দিয়ে আমরা খাই যে কুফের পানি দিয়ে আমরা নিজের জীবনকে চালাই পরিচালিত করি পান করি বলে ওই কুফের ভিতর ঢুকাই দিয়ে উপরে
দিয়ে ডাকনা মেরে দেব তিনি সেখানে মারা যাবেন। তখন শয়তান আবার দাঁড়িয়ে গেলেন, তিনি বলতেছেন খবরদার দাঁড়া, বলে দুনিয়াতে একজন নবী ছিল যার নাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, বলে ওই ইউসুফ নবী তার এগারো ভাই মিলে তাকে কুফরের ভিতরে ফেলে দিয়েছিল হাত পা বেঁধে তাওবা, ঠিক কিনা? কাফর জামান সবগুলো খুলে হাত পা বেঁধে কুফরের ভিতরে ফেলে দিয়েছিল। তখন ওই ইউসুফ নবী তিনি কুফের ভিতরে পড়ার আগে আগে আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন আর তার প্রাণ বাঁচাই নিলেন, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিলেন। বলে তার এটা চুলো শিখতে পারে নাই, বলে ওই নবীকে কুফের ভিতরে ফেলা যাবে না, কারণ ইনি মুসা নবী নয়, ইনি ঈসা নবী নয়, ইনি ইব্রাহিম নয়, ইনি ইউসুফ আলাইহিসসালাম নয়, ইনি এমন একজন নবী যেই নবীর বসিরায় আল্লাহ প্রত্যেক নবীকে নবুয়ত দান করেছিলেন। আমার ভাইরা আবুল ফাকাম তথা বেঈমান আবু জাহেল বলেন, বলে ওই নবীকে এভাবে মারা যাবে না, ওই নবীকে মারতে হলে একটা কাজ করতে হবে, তাও আজ রাতের ভিতরে। বলে কি করা যায় মালিক? ও আমাদের নেতা কি করা যায় বলে দেন। বেঈমান আবু জাহেল বলে আরবের একশোটা পুত্র থেকে একশোটা বড়বড় সন্তান সালওয়ান দিবা, যাদের একশো জনের একশো জনকে একশো তরবারি দিবা, একশোটা ঘোড়া দিয়ে দিবা, আর তারা রাতের ভিতরে গিয়ে মুস্তফার গড়খানা ঘেরাও করবে। ঘেরাও করার পরে নবী যখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের জন্য যখন উযু করতে বের হবে, ওই নবীকে রাতের অন্ধকারে তোমরা কতল করে দিবা, আর যদি বের না হয় তাহলে সকাল হওয়ার আগে আগে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে কতল করবা, নাউজুবিল্লাহ। বলে যদি রাতে ঘরের থেকে বের হয় সেখানে কতল করবা, যদি বাইন না হয় তাহলে ক্যাঙ্গুরি বাড়ির ভিতরে যাই মারিবা। তখন এরা ঘেরাও করলো, ওই কাফেরেরা আমার নবীর ঘর ঘেরাও করতে দেরি। এবার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আর দেরি করো না, আর দেরি করো না, কাফেররা আমার নবীর ঘর মুবারক ঘেরাও করেছে, যাও যাও আমার নবীকে গিয়ে বলো হিজরত করতে হবে। আরে জোরে বলেন না, আল্লাহ ডাক দিয়ে বলে যাও যাও জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো হিজরত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া, প্রথম বক্তা রাখো মানির রহিম, আলম تكن أرض الله واسعة فتهاجر فيها. আল্লাহ বলে নবী, ও নবী ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এত বিশাল জমিন বানাইলাম নবীরে, মক্কার মধ্যে বসে বসে কাফেরের নির্যাতন সহ্য করার আর কোনো দরকার নাই, নবী মক্কার জমিনটা তাড়াতাড়ি ছেড়ে দেন, বিনিময়ে আপনি যে এখানে ইচ্ছে হিজরত করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো সংকীর্ণ জগৎ বানাই নাই, ইয়া রাসূলুল্লাহ আমি বিশাল দুনিয়ার জমিনটা বানাইলাম, নবী যে এখানে ইচ্ছে আপনি হিজরত করতে পারেন, আমি নবী আপনাকে ইজাজত দিলাম। আল্লাহ যখন ডিক্লার দিলেন আসমানি ফয়সালা, যখন মুস্তাফার খান মুবারকের মধ্যে চলে এলো, তখন আমার নবী বলে আমি আর দেরি করি নাই, আল্লাহর বিধান যখন আমার কাছে চলে এলো, জিব্রাইল যখন আমার এসে হিজরতের জন্য আমাকে যখন বলে দিলেন, তখন আমি নবীর সাথে সাথে মওলা আলীকে ডাক দিলাম, আলী রে ও আলী তুমি এদিকে আসো, আসো আমার হুজুরার মধ্যে শুয়ে যাও, আলী আমার হুজরা মুবারকের মধ্যে শায়িত হও, আর আমি নবী মক্কার জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনাতুল মুনাওয়ারা তথা ইয়াসরিবের দিকে হিজরত করব। আলী তোমাকে আমি ওসিয়ত করে গেলাম, আমি তোমাকে যে কাজের জন্য রাখতেছি সেই কাজটা হলো ওই কাফেরেরা যারা আমাকে মারতে এসেছে, যারা আমাকে আজকে বিতাড়িত করতে এসেছে, যারা আজকে আমাকে জমিন থেকে শেষ করে দিতে এসেছে, ওই কাফেরদের কতগুলো আমানত আমি নবীর হাতে আছে, ওই কাফেরদের কতগুলো আমানত আমি মুস্তফার হাতের মধ্যে আছে, ওই নবীর আমানত গুলো ওই আমি নবীর হাতের মধ্যে জিম্মিকৃত আমানত গুলো তুমি গত আগামীকালকে কাফেরদের হাতে হাতে দিয়ে এরপরের দিন তুমি হিজরত করবা। আলী তোমাকে রেখে যাচ্ছে একটা কারণে, আমি নবীর কাছে কাফেরদের যে আমানত আছে সেগুলো তাদের হাতে হাতে দিয়ে এর পরের দিন তুমি ইসরিবে হিজরত করবা। জোরে বলেন সুবহান, মৌলানা আলী এবার
আসলেন, নবীর হুজরার মধ্যে বসলেন, মনে মনে চিন্তা করতেছেন, হায় হায় নবীর যদি না পাই কাফেররা আজকে তো আমারে শেষ করে দিবে। কারণ নবীকে মারার জন্য যেই কাফেররা এসেছেন তারা যদি নবীর হুজরার মধ্যে এসে যদি ওপেন সুরি ছালাই চাইলে তো আমি আসি না, নবী আসেন তো জানবেন আমি তো কম্বল জাফা অবস্থায় থাকবো, তো আমি তো আজকে শেষ। আলী যখন মনে মনে এই নিয়ত করলো, এই চিন্তা করলো, হায়াতুন নবী বলে আলী রে জানের বই করো, আমি নবীর কাছে এই কথা চলে এসেছে অন্তরে, জানের বই নিয়ে আমি নবীর হুজরার মধ্যে শুইবা না। আমি কি বলতেছি তুমি খেয়াল করো আলী, আমি নবী বলে দিচ্ছি আজ রাতে তোমার ইন্তেকাল হবে না আলী। তুমি যখন ইন্তেকাল হবা আমি নবী বলে দিলাম তখন তোমার দাড়িগুলো সাদা হয়ে যাবে সুবহানাল্লাহ, আর ইন্তেকালের আগ মুহূর্তে তোমার সাদা দাড়িগুলো লাল হয়ে যাবে। সাইয়েদনা মাওলানা আলী আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি মনে মনে চিন্তা করতেছেন, হায় হায় নবী কি বললেন, আমাদের দাড়িগুলো আগে কালো থেকে লাল হয়, লালের পর সাদা হয়, এখন সরকারে মদিনা বলে আমার দাড়ি ইন্তেকালের সময় সাদা দাড়ি লাল হবে, বুঝতে পারলাম না এমন কেন বললো। আল্লাহর হাবিব বলে আলী রে ওই তুমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবা, খারেজিরা ওয়াহাবিরা তোমাকে মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে আলী, তোমার মাথা মুবারক থেকে রক্ত মুবারক গুলো বের হয়ে তোমার সাদা দাড়ির মধ্যে পড়বে, আর রক্তের কালারের কারণে সাদা দাড়ির কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুন্দর আলী, আমি নবী বলে দিলাম সুতরাং সেদিন তোমার মৃত্যু হবে, আজকে তোমার মৃত্যু হবে না। তখন আল্লাহর হাবিব মৌলানা আলীকে সান্ত্বনা দিয়ে ঘরের থেকে বের হলেন, যাবার পর কাফেররা তখন দাঁড়িয়ে আছে, আল্লাহ দরবার এবার মৌলা হায়াতুন নবী তিনি ডাক দিয়ে বলে আল্লাহর এখন তো কাফেররা বেরিকেট দিয়েছে যাবো কীভাবে। আল্লাহ বলে নবী বালি কোনো হাতে নিন তাদের দিকে মারুন, আমার নবী বালি দিলেন হাত নিয়ে, হাত দিয়ে তাদেরকে মারতে দেরি। আল্লাহ বলে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাত মুবারক দিয়ে বালি মারলেন, ওই বালিখানা এই বালি দ্বারা আমি আল্লাহ কাফেরদের সামনে একটা দেওয়াল পিছনে একটা দেওয়াল তুলে দিলাম, দুই কাফেরের চারদিকে আমি প্রাচীর নির্মাণ করে দিলাম, মাঝখানে রাস্তা করে আপনাকে বের করে নিয়ে এসেছিলাম। নবী বের হলেন, সর্বপ্রথম সিদ্দিক আকবরের দরজায় গেলেন, যাওয়ার পর প্রথম কোরাগাট করতে দেরি, ভিতর থেকে সিদ্দিক ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সাথে অনেক কথা হলো, নবীজি হিজরত করলেন তো বোঝা গেল সিদ্দিক আকবর তিনি কেমন ব্যক্তি যিনি সরকারের মদিনার হিজরতের সাথী হয়েছেন। দরিয়ার সাথে তো ছিলেন, হিজরতের সাথে ছিলেন, যুদ্ধের সাথে ছিলেন, নামাজের সাথে ছিলেন, সৎকাজের সাথে ছিলেন, সবগুলোর সাথে ছিলেন, যিনি দুনিয়ার থেকে যাওয়ার পরও মোস্তফার সাথী হয়েছেন রজম ওয়ারকের মতো। খোদা কি কসম আমার নবীর বাম পাশে যিনি এখনো শুয়ে আছেন কিয়ামত পর্যন্ত থাকবেন তার নাম সিদ্দিক আকবর। কিয়ামতের ময়দানে যিনি আমার নবীর পাশে থাকবেন ছায়ার মতো তার নাম সিদ্দিক আকবর। আল্লাহ ওই সিদ্দিককে অন্তর থেকে মুহাব্বত করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। বাবা আলেনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।